আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ফিরে আসলাম আরবিয়ান শুরবি নার্সারির পক্ষ থেকে। আসল কথা হলো কি, আজকের ভিডিওটা এমনই আপনাদের ভালো লাগার কথা। ছোট ছোট গাছে নিচু ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নিচু দানা আসছে, এই যে দেখছেন। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে সাধারণভাবে এরকম গুটিগুলো আসছে। তো অনেকে মনে করে যে নিচুর কলমের গাছ তো অবশ্যই কিনি, কিনে তো গাছে নিচু ধরে না। কিন্তু ভাই, আমরা হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করি, গাছের আমরা ট্রিটমেন্ট করি না। তো এই যে দেখেন, আমরা ছোলের মতন যত্ন করে তাকে আদরের সহিত আমরা এই নেচুর গাছগুলো তৈরি করে থাকি। তো পাশাপাশি আজকে যে বিষয় না আমার ভিডিওটা, এটা দেখাবো আপনাদের বাসায় তো অনেকেই গরু বাছুর অনেকে আছে। তো অনেকেই অনেক টাকাতে গরু কিনলে হাতে দেখা যায় সেই গরুর দুধ খাইতে পারি না। আমাদের নার্সারিতে এমনও কোনো গাছ রয়েছে, তো এই গাছটা যদি আমরা সঠিক মতো খাওয়ান যায় তো অবশ্যই সে গরুর দুধ অনায়াসে 2 থেকে 3 কেজি করে দুধ বেশি হবে। তবে বেশি পরিমাণ যদি খাওয়ান যায় তবে এই গরুর সমস্যা আসতে পারে। তবু আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে, তবু যতক্ষণ আমি গাছের কাছে না গেছি আপনারা অবশ্যই ভিডিওটা না টানে দাঁড়িয়ে থাকুন। অবশ্যই আমি গাছের কাছে যাচ্ছি আপনাদের এই গাছটা দেখানোর জন্য। আপনাদের সবারই উপকার আসবে যদি আসে, আমার জন্য একটু দোয়া করবেন, এছাড়া কোনো কিছু না। যদি উপকার পান তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, এইটুকু তো আপনাদের কাছে আশ্বাস করা যায়। তো চলুন আমি এই গাছের কাছে যাই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো হাস্যর গাছ, আবার ভুল করেন না। কিন্তু গাছটা আপনাকে সঠিক মতো চেনা লাগবে, চিনলে অবশ্যই কাজ হবে। তো এটা যদি আমরা এক পকড়ে ওয়াদ যদি গরুকে খাওয়াই তো গরুর অবশ্যই 2 থেকে 3 কেজি দুধ অবশ্যই বেশি হবে 100%। গাছ মানুষের সাথে কোনো দিন 2 নম্বরই করে না। যদি গাছ যদি সঠিক মতো ব্যবহার করা যায় অবশ্যই গাছ কথা বলে। মানুষে 2 নম্বরই হতে পারে কিন্তু গাছ কখনো 2 নম্বর না, গাছ 1 নম্বর। এই গাছটাতে অসাধারণ কাজ হবে। তবে গাছটা আপনারা চিনতে জানি ভুল করেন না, গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন এরকম হবে, আর গাছের ফুলের ঝাড়গুলো এরকম বেঁকা হবে। এই গাছের নামটা হলে অনেকে হাস্যর নাম বলতে থাকে, এই গাছটাতে অনেক ধরনের কাজই হয়তো আমি যেটা জানি এটা আপনাদের বলতেছি। তবে আসলেই আপনাদের গরুকে যদি খাওয়ান তো অবশ্যই সঠিক ইজাল আসবে। যদি ইজাল ভালো আসে তো অবশ্যই আমার জন্য কিছু না হলে দোয়া তো করবেন, এই আশ্বাসটা তো আপনাদের মাঝে থাকতে পারে আমার, যে আমার দ্বারাই উপকার হয়েছে আপনারা দোয়া করবেন। আর এরই পাশে একটা, মানে ওই পাশে দেখতে পাচ্ছেন বেল গাছ, এই বেলের গাছের একটা এটাতে দারুণ কাজ হয়, এটা আপনাদের বলতেছি না তবে বলবো কোনো ভিডিওতে অবশ্যই বলবো বেল দিয়ে কী কী ধরনের কাজ হয়। আমরা তো অনেক হকারের কাছে অনেক ধরনের কথাই বলে থাকি, শুনেও থাকি। তো আসলে বেলের কাজ অনেক প্রকারের আছে যেগুলো আমরা কখনো জানিই না, ও বিষয়ে বুঝি না, তো এইগুলো আপনাকে জানাবো। তার পাশাপাশি আমি যেটা বললাম এটা আপনারা অবশ্যই এক পা করে ওয়াশ করে গরুকে খাওয়াবেন। বেশি খাওয়ালে গরু কোলে অনাসে নরম নাচবে বা গরুর কোনো সমস্যা আসতে পারে, এক পর অধিক যাওয়া যাবে না। এক পা করে ওয়াশ খাওয়ালে গরু অবশ্যই 100% দুধ বেশি হবে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি উপকার পাওয়া থাকেন তো অবশ্যই আমার কাছে ফোন দিয়ে জানে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, আর একটা লাইক তো দিবেন অবশ্যই। আর কথা হলো কি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জানি সঠিক সিদ্ধান্ত দিতে পারি আর আপনাদের জানি উপকারী কথাগুলো জানি বলতে পারি। এই বলে আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিলাম, খোদা হাফেজ। আবার নিত্য নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।